প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হবে অনুশীলনী 3.2, ম্যাথ নাম্বার 15। তো শুরুতে বলবো, অনুগ্রহ করে তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, দয়া করে সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি। তো চলো শুরু করা যাক। প্রশ্ন, 2x - 2/x = 3 হলে দেখাও যে 8 × x³ - 1/x³ = 63। তো আমাদের প্রশ্নে একটা মান দেওয়া আছে 2x - 2/x = 3, এবং আমাদের বলছে এতটুকু ধরে অঙ্কটি আমরা করব, আমাদের আনসার হবে 63। দেখাও যে বলছে আমরা এতটুকু ধরে দেখাবো, এতটুকু ধরে আমরা ম্যাথটা করব, আমাদের আনসার হবে 63। তো চলো আমরা শুরু করি। আমি লিখছি, দেওয়া আছে 2x - 2/x = যে মানটা আছে, এই মানটা বসালাম 2x - 2/x = 3। আমাকে প্রশ্নে যেহেতু বলছে দেখাও যে, তাহলে আমরা অবশ্যই লেফট হ্যান্ড সাইড ব্যবহার করব। লেফট হ্যান্ড সাইড বসালাম, এরপরে লেফট হ্যান্ড সাইডের অংশ 8 × x³ - 1/x³ আমি বসালাম, 8 × x³ - 1/x³। এর পরবর্তী লাইন হলো, এর দ্বারা এই ব্রেকেটের ভিতরে এই রাশিকে গুণ হবে, এর দ্বারা এই ব্রেকেটের ভিতরে রাশিকে গুণ হবে। তো আমরা গুণ করব, এর দ্বারা প্রথম x³কে গুণ করব। তো এর দ্বারা যদি প্রথমে x³কে গুণ করি আমি, হবে যে 8x³ বসালাম, এরপরে এর দ্বারা এই রাশিকেও গুণ হবে। তবে এই রাশির উপরে যে লব আছে, লব 1, এই রাশির উপরে যে 1 আছে, এর দ্বারা 1কে গুণ হবে। এর দ্বারা যদি আমি 1কে গুণ করি, 8 বসালাম, নিচে আছে আমার x³ বসালাম, এরপরে আমরা 8x³কে ভাঙবো, 8x³কে ভেঙে লিখবো 2x³, অর্থাৎ 2 যদি 3 বার হয় 8 হবে। তার মানে 2 × 2 × 3 = 2 × 4, 4 × 8। এই পাওয়ারটা যদি 2-এর উপরে হয়, এই 3টা যদি 2-এর উপরে হয় 2 3 বার, আর 2 3 বার করলে হয় 8, এই যে আমাদের 8 মিলে গেছে। এই পাওয়ারটা যদি x-এর উপরে হয়, x³ হয়, এই যে আমাদের x³ মিলে গেল, এরপরে মাইনাস বসালাম, তারপরে এই জায়গায় আছে 8, আমি বসাবো 2, নিচে আছে আমার x³ বসালাম, ব্রেকেট দিয়ে আমি পাওয়ারটা দেব, অর্থাৎ 8/x³কে ভেঙে আমি লিখলাম 2/x³ এই পাওয়ারটা আমি বাড়িয়ে দিব 2/x³, অর্থাৎ এই পাওয়ারটা যদি 2-এর উপরে হয় 2 3 বার, আর 2 3 বার হলে একটু আগে আমি দেখাইছি 8 হয়, এই যে আমাদের 8 মিলে গেল, আর এই পাওয়ারটা যদি x-এর উপরে হয়, x³ হয়, এই যে আমাদের x³ হয়ে গেল। এরপরে আমরা এখন এতটুকু অংশকে এ ধরব, মনে মনে এতটুকু অংশকে বি ধরব, অর্থাৎ এই ব্রেকেটের ভিতরে এই রাশিটি হবে আমার এ, ব্রেকেটের ভিতরে এই রাশিটি হবে আমার এ, আর ব্রেকেটের ভিতরে এই রাশিটি হবে আমার বি। তো আমি যদি এটাকে এ পড়ি, আর এটাকে যদি বি পড়ি, তাহলে রিডিং পড়লে হয় AQ - BQ। আর আমরা জানি AQ - BQ সূত্র হলো A - B³ + 3AB × A - B। আমি সূত্রটা উপরে প্রথমত বসাইছি। AQ - BQ সূত্র হলো A - B³ + 3AB × A - B। তো আমরা এখন এই সূত্র অনুযায়ী মান বসাবো, আর এই সূত্রের যে এ মানই হলো আমার 2x, এই যে আমি নিচে মনে মনে এ ধরবো, আমি নিচে এ বসালাম, পরীক্ষায় এটা বসানো যাবে না, এ বোঝার জন্য, তোমাদের যাতে বুঝতে সহজ হয় সূত্রের মান বসানো, এই জন্য আমি নিচে এটা বসালাম, এটা পরীক্ষায় বসানো যাবে না। তাহলে এই 2x-কে আমি এ বলবো, আর এই 2/x-কে আমি বি বলবো, তাহলে হয় AQ - BQ। আমি এখন সূত্র অনুযায়ী মান বসাবো। সূত্রে আমার প্রথমত এখানে এ দেওয়া আছে, এ মানই হলো 2x, আমি বসাচ্ছি 2x, তারপরে এখানে একটা মাইনাস আছে সূত্রে, আমি মাইনাস বসাবো, তারপরে সূত্রে এখানে বি আছে, বি মানই হলো আমার 2/x,
বসাচ্ছি আমি 2/x এরপর একটা ব্র্যাকেট আছে এখানে আমি ব্র্যাকেটটা দিব আর বাইরে একটা হোল কিউব আছে আমি হোল কিউব বসাবো তারপরে প্লাস চিহ্ন আছে আমি প্লাসটা দিব তারপর আছে এখানে 3ab 3টা বসালাম তারপরে এখানে a আছে a মানে হলো আমার 2x বসালাম তারপর এখানে একটা b আছে b মানে হলো 2/x ইজ এ 2/x বসালাম 2/x ইনটু a মাইনাস b a আছে এখানে a মানে হলো 2x মাইনাস বি আছে বি মানে হলো 2/x আমি বসালাম এরপরে ব্র্যাকেট দেব এখন আমরা সূত্র অনুযায়ী মান এখন আমরা সূত্রের মান অনুযায়ী আমরা যে মানটা আমার দেওয়া আছে সেই মানটা আমি বসাবো এই যে 2x মাইনাস 2/x এর মান হলো আমার 3 এই যে 2x মাইনাস 2/x এর মান 3 তো আমি বসাবো a বরাবর 3 বসাবো উপরে একটা হোল কিউব আছে আমি হোল কিউবটা দেব তারপরে প্লাস আছে আমি প্লাস দেব তারপরে এখানে 3 আছে 3 বসাবো তারপর 2 আছে আমি 2 বসাবো এরপরে ax x কাটা এখানে আরেকটা 2 আছে আমি 2 বসাবো তারপরে 2x মাইনাস 2/x এর মান হলো এর মান প্রশ্নে 3 দেওয়া আছে 3 আমি 3 বসাবো 3 3 বের করলে হয় 27 আমি বসালাম 27 আমি পাশে দেখিয়ে দিচ্ছি 3 3 বের করলে হয় 27 তার মানে 3 এখানে 3 বার 3 গুণ 3 3 3 কে 9 3 9 27 আমি বসালাম 27 তাহলে 3 কে 3 বের করলে 27 হয় বসালাম প্লাস আছে বসালাম এরপরে 3 2 2 3 এই তিনটা গুণ হবে 3 2 গুণে 6 6 2 গুণে 12 3 12 36 বসালাম আমি 36 এরপরে এই 27 আর 36 আমি যদি যোগ করি হবে 63 আর প্রশ্ন আমাকে 63 প্রমাণ করার জন্য বলছে বলছে যে 63 দেখানোর জন্য আমরা 63 প্রমাণ করলাম পাশে আমি লিখি শুট রাইট হ্যান্ড সাইড তারপর আমি শুট লিখব দেখানো হলো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করি বুঝতে পারছো তো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ প্লিজ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল বাটনটি অন করে দাও তো আমার চ্যানেলের উপরে চোখ রাখো পরবর্তী ম্যাথের জন্য তো আল্লাহ হাফেজ।